everyone, good morning. I'm Jola Siawa. তো বৃষ্টি পড়ছে তার মানে ভাবো ভালোই ঠান্ডা লাগছে আজকে জানলাগুলো একটাও কিছু খুলেনি দরজা জানলা কারণ বাইরে প্রচুর ঠান্ডা আর এই উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে কফি করতে বসিয়ে দিয়েছি জ্যাকেট জ্যাকেট পরা অসহ্য লাগে শিমিন জ্যাকেট পরেছিল তাই বলছে জ্যাকেট অসহ্যকর লাগে ও দেখছে জ্যাকেট খুললো জ্যাকেট পরে ওর বিরক্ত লাগে এবার ঠিক আছে তাই না অনেক কিছুই পারে যেমন এখন ভাতটা ডালটা হয়তো পারবে করতে তারপরে টুকটাক আলু ভাজা এগুলো পারে আর চিকেনটাও চিকেনটা কি বলবো পারে পারে না বলতে ওই দুটো মধ্যে খানে হয়ে আছে একবার সে মনে আছে তুমি চিকেন করেছিলা আমি অসুস্থ হয়েছিল মা চিকেনটা মশলাটা ঠিকঠাক কষাইনি কিছু পারেনি মানে কাঁচা কাঁচা ছিল পুরো মশলা দিয়ে গন্ধ বেরাচ্ছে এরকম করতে করতে শিখে যাবে থেকে ভালো জিনিস চিকেনের মধ্যে সবকিছু মাখিয়ে এক দু ঘন্টা রেখে দিয়ে সেই চিকেনকে তুলে আর যেটা আমরা করি তোমরা এর আগেও দেখেছো সেই চিকেন তন্দুর আমি কি করি ওটাতে সমস্ত কিছু মাখিয়ে চিকেনটাকে ইসের মধ্যে রাইস কুকারের মধ্যে বসিয়ে দিই আস্তে 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 ওটা হয়ে যায় এটা পারবা করতে আজকে ভাবছি পোড়াবো আজকে পোড়াতে হবে না ওইভাবে করবো পোড়াবো জুসি জুসি সব করবো আর সাথে পোলাও করবো তো অবশ্যই তোমরা দেখতে পাবে আগে চলো তাড়াতাড়ি করে কফিটা খেয়ে নি তারপর টিফিনটা করে তারপরে আমি দুপুরের রান্নায় লেগে পড়বো আর সুমিতের তো আজকে ছুটি আছে সুমিত কাজে যাবে না তো দুজন মিলেই করব চলো আর এদিকে লিজা হচ্ছে ড্রয়িং করতে বসে গেছে লিজা আজকে উঠে গেছে তাড়াতাড়ি বাবু কই বাবু কালকে ছিল আর তারপর তারপর কি ছিল ঘুমিয়েছিল কাকে দেখেছো ঘুমের মধ্যে তাই আমার ভাই কালকেই চলে গেছে আর ও ভুল ভুল দেখেছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে নিয়েছে ভাই কালকেই চলে গেছে ও থাকে না ও তো এসে দাঁড়াতে থাকতেই চাই না কি জন্য যে থাকলো কালকে হঠাৎ করে থাকলো আসলে এখানে নেটটা ছিল ওরও কিছু কাজ ছিল ও তো মোবাইলে নেট পুড়ে তারপরে ওই বাড়িতে ক্লাস করে কিন্তু আমাদের তো এখানে ওয়াইফাই আছে সেই জন্য ওর বোধহয় কিছু কাজ ছিল সেই জন্যই পরশু দিন রাত্রে ছিল এমনি থাকতে চায় না আর কালকেই চলে গেছে বিকেলবেলা তাই বলছে যে বাবু ছিল বাচ্চা মানুষ তো ঘুমের মধ্যে দেখেছে বোধহয় তাই না মা নইলে ইয়ার কি মারছে ও সমস্ত ভুলভাল বলছে সমস্তটাই স্বপ্নে দেখেছে এই যে কালকে দেখো এই ড্রামটার মধ্যে কভার লাগিয়ে দিয়েছে কেমন একটা বাজে লাগে না জলের ড্রামটা দেখতে আর এখানটা এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে জিনিসগুলো কিনেছিলাম যে বিশাল মাঠ থেকে এই যে এখানটাই আমি এটাকে পরিয়ে দিয়েছি বেঞ্চ এখন খেতে দিচ্ছি রান্নাঘর পুরো অগোছালো হয়েছে এটা দেখো পরিষ্কার করছিলাম পরিষ্কার করতে করতে খেতে দিতে ভুলে গেছিলাম তাহলে না আগে খেতে দিয়ে দিই নাহলে সময় চলে যাবে আর খেতে দিতে পারবো না কারো খাওয়াও হবে না তো ওই জন্য এখন খেতে দিচ্ছি আর রান্নাঘরটা না প্রচুর অগোছালো হয়ে গেছিল সেই চেন্নাই গেছিলাম তার আগে পরিষ্কার করেছিলাম আর ওখান থেকে আসার পরে আর পরিষ্কার করা হয়নি আমার রান্নাঘরটা
তো রান্নাঘর দেখবো অগোছালো থাকলে না কাজ করতে ইচ্ছে করে না, মানে বেশ কিছুদিন থেকে ভাবছি পরিষ্কার করবো পরিষ্কার করবো, আর পরিষ্কার করে উঠতে পারছি না, সময় পাচ্ছি না এত ঠান্ডার মধ্যে। হ্যাঁ এবার আমার তো আবার ঠান্ডাটা একটু বেশি লাগে, একদম মানে কি বলবো মানে বিরক্ত লাগছিল, তো আজকে ভাবলাম না করবোই, আর সুমিত যখন বাড়িতে আছে তখন হাতে হাতে ওইও একটু করে দিতে পারবে, তো ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করছিল। মানে আমরা তো রান্নাঘরেই বলো বেশিরভাগ টাইমটা কাটাই, হ্যাঁ দিনের একটা বেলা তো পুরো রান্নাঘরেই চলে যায়, আর রাত্রেবেলা টুকটাক যদি কখনো মানে কিছু করতে ঢুকি তাহলে, তো আমাদের বেশিরভাগটাই রান্নাঘরে কাটে। রান্নাঘর অগোছালো তাতে কি কাজ করতে ভালো লাগে, বা কাজ করা সে এনার্জিটাই আসে না, তো এই জন্য ভাবছি না আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এই তো এখনো রান্না দেখাতে পারিনি আমি দুপুরে, আগে খেতে দিই ওদেরকে, তারপরে সব গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করে তারপরে রান্না চাপাবো। আমি স্টিকি উকগুলো নিয়ে এসেছি দেখো, এখানে এইভাবে লাগিয়ে লাগিয়ে ভাবলাম যে এগুলো তো রাখা খুব অসুবিধে হয় এই হাতা খুন্তিগুলো, তো এই বুদ্ধিটা আমি করেছি, এগুলো লাগিয়ে এবার হাতা খুন্তি সব ঝুলিয়ে দেবো, তাহলে এখানে আর জায়গাটা লাগবে না, অনেকটা জায়গা সেফ হবে। এই মা এটা ঢুকছে, হ্যাঁ ঢুকেছে খুন্তিগুলো, হ্যাঁ রাখবো। ভালোই লাগছে দেখতে না, এইভাবে সাজানো থাকলে এই জায়গাটা ফাঁকা হয়ে ভালো লাগছে দেখতে। আমার রান্নাঘর গুছানো কমপ্লিট, দেখো আমি মোটামুটি এই জায়গাটা পরিষ্কার করে এগুলো সাজিয়ে ফেলেছি, কেমন হয়েছে তোমরা আমাকে জানিও কমেন্টে। এদিকে এখানে করলাম পোলাও, আর ওইদিকে হচ্ছে চিকেন তন্দুর। এদিকে মশলাটা আমি এগুলোকে ভেজে নিয়েছি, একটু গুঁড়ো করে নেবো মিক্সিতে ঢেলে। চিকেনটাকে মাখানো হচ্ছে, ম্যারিনেট করা হচ্ছে সমস্ত মশলা দিয়ে, এটাকে করে একবারে বসিয়ে দেবো সব দিয়ে। এটাকে ভালো করে মাখাতে হবে, তারপরে একদম রাইস কুকারে দিয়ে দেবো, তাই তো? এটা সুমিতের ফেভারিট রেসিপি, কি একজন বসে বসে টিভি দেখছে, আজকে জানলা টাংলা কিছুই খুলে নি ঠান্ডাতে। ইয়ামি, এবার তন্দুরটাকে উল্টানো হচ্ছে, মুরগাটা ধরে উল্টে দাও। মুরগা? হ্যাঁ মুরগা না মুরগি, কোনটা গো? মুরগি তো। এটাকে ধরে উল্টে দাও, ওয়াই আমি বাবা ছাল রাখলাম হয়ে গেল, ওটা হবে, ওটা যেহেতু ইসে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে ওই জন্য, বড় তো মুরগিটা। আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে, এবার লাস্টে আমি একটুখানি আত দিয়ে দিচ্ছি, কাঁচা দিকে আছে, কাঁচা 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 না, এটা এত সেদ্ধ হয়ে গেছে বলে সুমিতের ফেভারিট ডিশ, তাই তো? সাথে আছে পোলাও,
গুড ইভিনিং ফ্রেন্ড, এখন আমরা রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো নিশ্চয়ই কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন বুলটি বাড়িতে, একটু কিছু মানে দরকারি কাজ আছে ওর সাথে, আর দেখাও করতে যাচ্ছি, কিছুদিন দেখা হয়নি ওর সাথে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, লিজা রেডি হচ্ছে, সুমিত রেডি হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়ব। বাচ্চাদের জন্য লেস কিনলাম, এই যে নিয়ে এখন ওর বাড়ির কাছে চলে এসেছি, চলে যাব এখন। এই যে দিদি দিচ্ছে, দাও বাহাতে দেয় কেউ, হ্যাঁ দাও দাও, ওম দাকে দাও। কি করছো? আচ্ছা ওইদিকে নাও, আগে ওইদিকে নাও আগে। বুলটি চা করেছে আমাদের জন্য, এই যে চা খাচ্ছে, দিল গরম গরম চা, শীতের দিলে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। তোমরা কে কে খাওয়া, চলে আসো। আর এখানে বাচ্চাগুলো খেলছে, আমরা অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছি, গল্প করতে করতে দেখছি 10টা বেজে গেছে। হ্যাঁ, আর এমন গল্প চলছে না উঠতেও পাচ্ছি, বসে থেকে গেছি। আর বাইরে টুকটুক করে বৃষ্টি পড়ছিল, মনে হচ্ছে কমছে। কি হলো গো, কিছু একটা করলো। তো যাই হোক, বাইরে মনে হচ্ছে এবার বৃষ্টি পড়ছে, তো আমরা বেরিয়ে যাবো তাড়াতাড়ি, আর বসবো না বসবো না বসবো না করছি, কিন্তু আবার না না বেরোতে হবেই, নইলে আবার জোরে বৃষ্টি চলে আসবে। চল আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে এখানটা একটু জিরা রাইস বসিয়েছি, আর চিকেনটাও গরম করে নিলাম। আমরা তাড়াতাড়ি ফটাফট এবার খেয়ে নিব। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে যদি ভিডিওটা আজকে ভিডিওটা ভালো লাগে, তাহলে কি করবে তোমরা, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। তাহলে আজকে এখানেই শেষ করছি, আর কমেন্টে জানিও তোমরা কেমন হয়েছে ভিডিওটা। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।